নমস্কার বন্ধুরা, আমি রাজলক্ষ্মী। আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা গ্রীষ্মকালের পক্ষে খুবই উপকারী। বাড়িতে হোক বা বাজার থেকে আমরা লাউ শাক এখন পেয়েই থাকি। এটা বাগানের লাউ গাছের লাউ শাক, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই লাউ শাককে বিভিন্নভাবে আমরা খেয়ে থাকি, কিন্তু আজকে যেটা নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হলো লাউ শাকের পোস্ত। লাউ শাকের পোস্ততে দেওয়ার জন্য এখানে আলু আমি কেটে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হতে দেরি লাগে বলে আমি একটু সেদ্ধ করে নিয়েছি, আপনি নাও করে নিতে পারেন। আর যদি সুগারের পেশেন্ট হন তাহলে কিন্তু আলু না দিয়েও বাকি জিনিসগুলো দিয়ে এইভাবে পোস্ত বানাতে পারেন। এখানে লাউ শাকগুলো বেছে নিয়ে শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, ডাঁটাগুলো একটু ছোট করে কেটে নিয়েছি, আর সাথে দেওয়ার জন্য আমি নিয়েছি ঝিঙে। এই লাউ শাকের পোস্ত আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। লাউ শাকের পোস্ত বানাতে এখানে জ্বলন্ত গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে আমি দিয়ে নিয়েছি 5 চামচ সরষের তেল। পুরো রেসিপিটা কিন্তু আমি আজকে সরষের তেলেই বানাবো। পোস্ত একটু সরষের তেলে বানালেই তবেই ভালো লাগে। সাথে দেওয়ার জন্য এখানে আমি 1 মুঠো বড়ি নিয়ে নিয়েছি। প্রথমে বড়িগুলো ভেজে আমি তুলে নিলাম, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো প্রথমে তেলের মধ্যে একটু ভেজে নেব, তাহলে খেতে ভালো হয়। সেদ্ধ না করে রাখলেও কিন্তু প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে কিছুটা। আলুগুলো 5 মিনিট ভেজে নেওয়ার পর এরপরে দিয়ে দেব কেটে রাখা লাউ ডাঁটা আর ঝিঙের টুকরোগুলো। লাউ ডাঁটাগুলো আলুর সাথে দিয়ে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ একটু বেশি পরিমাণেই দেবো, যেহেতু পরে শাকগুলো দেবো তার সাথে আর লবণ দেব না, তাই একটু বেশি পরিমাণে লবণ দিয়ে নিলাম। আলুগুলোতে দিয়ে নিয়েছিলাম যখন সিদ্ধ করেছিলাম অল্প লবণ, তাই সব কিছু পরিমাপ করে লবণ দিয়ে নিলাম। যে সমস্ত বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখন পর্যন্ত চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে কোনো একটি ফুল ভিডিও দেখে ঝিঙে আলুগুলো থেকে যখন সামান্য জল বেরিয়ে এলো, তখন আমি তার সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখার লাউ শাকগুলো। লাউ শাকগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে সমস্তটা মাখিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, সাথে গ্যাসটাকে সিম করে দেব। চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি টাচ করে অলে শিফট করে যাবেন, তাহলে আমি যে কোনো ধরনের ভিডিও শেয়ার করার সাথে সাথে তার নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে আপনার কাছে। মিনিট সাতেক পরে ঢাকনাটা খুলে খুন্তি করে দেখে নিলাম শাকগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। শাকগুলোর সাথে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা বাড়িয়ে দিয়ে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। পুরো জলটা শুকিয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তর পেস্টটা। আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, আমার চ্যানেলে বড় ভিডিও নিয়ে আসি সোমবার, বুধবার আর শনিবার, সেটা বিকাল 5:30 নাগাদ। পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে ঠিক এইভাবে মাখিয়ে নেব। পোস্তটা এখন মাখানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেব ভর্তি পুরো 1 চামচ সরষের তেল। কাঁচা সরষের তেলটা দিয়ে ঠিক একইভাবে পুরোটা মাখিয়ে নেব। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম তার অর্ধেকগুলো বড়ি ভেঙে এই পোস্তর সাথে মিশিয়ে নেব। আজকের এই সহজ পদ্ধতিতে বানানো লাউ শাকের পোস্ত কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। পোস্তর বিভিন্ন রেসিপি আপনারা খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম অন্য স্বাদে দারুণ লাগবে। অর্ধেকগুলো ভাজা বড়ি হাতে করে এইভাবে ভেঙে দিয়ে দিলাম, এরপরে খুন্তি করে পুরোটা মাখিয়ে নেব। এখন তৈরি হয়ে গেছে লাউ শাকের পোস্ত। এরপরে এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। তুলে নিয়ে খাওয়ার সময় যে অর্ধেকটা আরও বড়ি ভাজাগুলো রেখেছিলাম সেইগুলো ঠিক এইভাবে ওপরে সাজিয়ে দেব। একটা জিনিস জানিয়ে রাখি বন্ধুরা, এখানে আমি বিউলির ডালের বড় বড়িটা আমি ব্যবহার করেছি। খাওয়ার সময় বড়ি ভাজা যদি মুখে লাগে পোস্তর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আরও একবার অনুরোধ জানাই। পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকম বিভিন্ন ধরনের নতুন রেসিপি নিয়ে আরও খুব তাড়াতাড়ি দেখাবে আপনাদের সাথে,
ততক্ষণ পর্যন্ত টাটা, সকলেই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, প্রচন্ড গরম